গুগল অ্যাডসেন্স লেটার, এটা কিন্তু প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন। বাংলাদেশে কিন্তু রীতিমতো এটাকে বলা হয় সোনার হরিণ, আবার বললেও চলে যে এটা কিন্তু সোনার ডিম পাড়া হাঁস। সো এই যে লেটারটি আমেরিকা থেকে, সুদূর গুগল থেকে কিন্তু আমাদেরকে পাঠিয়েছে, এটার কারণ কি? এটার কারণ হলো এর মধ্যে কয়েকটা পিন নাম্বার আছে, যে পিন নাম্বারটা আমাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হবে, আর যদি আমরা ভেরিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে কোনো পেমেন্ট নিতে পারবো না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর একটা বিষয়, আপনি যদি অ্যাড্রেসটা ঠিকঠাক না দিতে পারেন, ফোন নাম্বারটা ঠিকঠাক না দিতে পারেন, তাহলে কিন্তু এই লেটারগুলো পেতে অনেক কষ্ট করতে হয়। যাই হোক, আজকের টপিক হলো কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্স লেটারের পিন ভেরিফাই করবেন, মানে এই যে লেটারের মধ্যে পিন রয়েছে সেটা আপনারা গুগল অ্যাডসেন্স কিভাবে ভেরিফাই করবেন। তো একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক না দিলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন একটা কথা বলবো যে এই লেটারটি পেতে আমার কতদিন লেগেছে। এই লেটারটি পেতে আমার কিন্তু 1 মাস 20 দিন সময় লেগেছে। এখন বলবেন যে ভাই এতদিন কেন লাগলো, আমি কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর এই লেটারটি পেয়েছি। আর প্রথম লেটারটা আমার কী হলো, প্রথম লেটারটি কিন্তু আমার হারিয়ে গিয়েছে। কীভাবে হারিয়ে গেল এখন আপনাদেরকে একটু বলতেছি, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ বিষয়টা পরবর্তীতে আপনাদের কিন্তু কাজে লাগবে। আমি প্রথমে যে লেটারটি এনেছিলাম সেটা আমার গ্রামের বাড়িতে ঠিকানা দিয়েছিলাম, আর সেখানে কিন্তু আমি ভুল করে আমার নাম্বারটি দিয়েছিলাম না, কিন্তু আমি পোস্ট অফিসে কিন্তু খোঁজ খবর নিয়েছি, সেখানকার নাম্বার নিয়েছি, সেখানে বারবার ফোন করেছি, কিন্তু আমার সেই চিঠিটি কিন্তু এখনও পর্যন্ত আমি পাইনি। বারবার ফোন দেওয়ার পরে তারা কিন্তু বলতেছে যে কোনো লেটার আসেনি। তারপর আর কীভাবে বলা যায়, তো 1 মাস হয়ে যাওয়ার পরে কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার পরে আমি সেইখানে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। আর পার্সোনাল নাম্বার যদি আপনারা দিতে চান, অপশনাল যে জায়গাটি রয়েছে নাম্বারের, যখন আপনারা অ্যাড্রেস লাইনগুলো ফুলফিল করেন তো তখন কিন্তু অপশনাল একটা জায়গা থাকে যেখানে নাম্বার দিতে হয়, তো ওইখানে নাম্বার দিলে কিন্তু অ্যাডসেন্স লেটার এই সাইডে যে প্রিন্ট করা হয় ওইখানে কিন্তু প্রিন্ট অনেক সময় হয় না। তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং সাজেশন দিব যে অ্যাড্রেস লাইন 2 আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস যে প্রিন্ট করবে তার সাথে কিন্তু নাম্বারটি 100% প্রিন্ট হবে। যে কারণে কিন্তু এই প্রিন্ট হওয়ার জন্যই কিন্তু আমার অ্যাডসেন্স লেটারটি যখনই বাংলাদেশের হেড অফিসে এসেছে, তারপরে কিন্তু যেখানে দিয়ে দিছে জেলা পর্যায়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে ফোন দিছে যে আপনার একটি লেটার এসেছে, তাহলে আপনি কীভাবে রিসিভ করবেন, এই সেই সব কিছু আমাকে বলছে। পরবর্তীতে কিন্তু আমি এই লেটারটি রিসিভ করেছি, মানে পরবর্তীতে এই লেটারটি আনতে অ্যাপ্লাই করার পর থেকে 20 দিন সময় লেগেছে। তো অনেক বকবক করলাম, আর সেটা কিন্তু আপনাদের সুবিধার জন্যই। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে জাম্প করব, সেখানে গিয়ে দেখাবো কীভাবে আপনারা অ্যাডসেন্স লেটারের পিন ভেরিফাই করবেন। তো চলুন। তো আমি এখন আমার গুগল অ্যাডসেন্সের ভিতরে প্রবেশ করলাম। তো এইখানে আসার পরে হোম পেজে আপনারা ক্লিক করবেন। তো হোম পেজে ক্লিক করার পরে দেখেন আমার এইখানে কিন্তু এরকম দেখাচ্ছে। তো এই যে নিচে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন, তো এইখানে কিন্তু দেখাচ্ছে ভেরিফাই অপশন। তো এইখানে কি বলছে, ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস। তো এইখানে কিন্তু এই যে ভেরিফাই লেখাটি রয়েছে, তো আমাদেরকে এই ভেরিফাই অপশনটিতে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমরা এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পরে এই দেখেন আমাদের এইখানে কিন্তু এই যে পিন ভেরিফাইয়ের জন্য বলতেছে, এখানে কি বলছে, ইন্টার দ্য পিন উই মেইলিং টু ইওর বিলিং অ্যাড্রেস। তো এইখানে এই যে নিচে কিন্তু আমার যে অ্যাড্রেসটি চিঠির জন্য দিয়েছিলাম যে এই অ্যাড্রেসটিতে পাঠাবেন, তো সেটা কিন্তু শো করতেছে। আর আমি এটা জন্য আবেদন করেছিলাম লাস্ট এপ্রিল মাসের 19 তারিখ, সেটাও কিন্তু শো করতেছে। তো আমরা যে এটি করিনি এখনও, তার জন্য কিন্তু এই যে একটা ওয়ার্নিং এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এটা কিন্তু এখন আমরা কমপ্লিট করব। তো আমাদের এই যে বক্সটি রয়েছে, এই বক্সের উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে। আর আপনারা যারা মোবাইল দিয়ে করতেছেন তারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা আশা করি বিষয়টা করতে পারবেন, কারণ অ্যাডসেন্স পর্যন্ত তো যখন চলে এসেছেন, ইউটিউবিং শিখেছেন, তখন আশা করি আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে এখান পর্যন্ত আসতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা আমাদের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখন তুলে দেব। তো আমি আমার পিন নাম্বারটি এখন তুলতেছি। তো একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এই যে পিন নাম্বারটি এটা বারবার মিলিয়ে নেবেন, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটি পার্মানেন্টলি ডিজেবল হয়ে যাবে। এই অ্যাডসেন্স কিন্তু আর কোনো দিনও আপনি রিকভার করতে পারবেন না। তো আমি আবারও সুবিধার্থে এটা জাস্ট মিলিয়ে নিচ্ছি, 4 7 1 6 5 6।
তো আমি মোটামুটি মিলিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট সাবমিটের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি আমার সাবমিটের উপর ক্লিক করে দিলাম। তো উপরে এইখানে দেখেন কিন্তু একটা ওয়ার্নিং রয়েছে। তো আমি সাবমিটে ক্লিক করার পরে এইখানে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন দুইটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু এইখান থেকে আমার ওয়ার্নিংটা এখনও যায় নাই, কিন্তু এখানে বলতেছে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো এখন এটা যদি আমরা জাস্ট রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা এখানে দেখতে পারবো কোনো রকমের কোনো ওয়ার্নিং কিন্তু নেই। তো এইখানে দেখেন সব ওয়ার্নিং কিন্তু চলে গেছে, আর এটা যে ওয়ার্নিং রয়েছে সেটা কিন্তু অন্য বিষয়ের জন্য। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়ালটি। এইভাবে কিন্তু আপনারা বিলিং অ্যাড্রেসটি আপনারা কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। তো এখানে দেখেন সব অপশন কিন্তু চলে এসেছে এখন, আর আগের মতো কিন্তু নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এই পর্যায়ে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।